এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। লোধা কমিটির কোপে পড়ে ক্রিকেট কর্তা হিসেবে তার কেরিয়ার দীর্ঘায়িত হয়নি, তাই এবার ফুটবল প্রশাসনে নামতে চলেছেন বিশ্বরূপ দে। আগামী 30 জুনের মধ্যে IFA বার্ষিক সাধারণ সভা আয়োজিত হবে। সেই নির্বাচনে বর্তমান সচিব উৎপল গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে একেবারে মনস্থির করে ফেলেছেন বিশ্বরূপ। তাই উৎপলবাবুর জামানায় গত 12 বছর IFA কীভাবে চলেছে সেই হিসেব চাইলেন। যে 12 বছর আগে সত্যিই যখন কেউ IFA প্রশাসনে এসেছিলেন তখন কি এত টাকার ঋণ ছিল? একটা শ্বেতপত্র তো প্রকাশ হওয়া উচিত যে 12 বছর আগে IFA কত টাকার ঋণ ছিল আর আজকে 12 বছর বাদে কত টাকার ঋণ হয়েছে। এই পার্থক্যটা যদি সামনে আসে তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে দুধ কা দুধ, পানি কা পানি। এবারের IFA সচিব নির্বাচন অবশ্য ত্রিমুখী হতে চলেছে। বিশ্বরূপের সঙ্গেই এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন প্রাক্তন সহসচিব জয়দীপ মুখার্জিও। ব্যক্তিগত স্তরে প্রচার যোগাযোগও শুরু হয়ে গেছে তার। ময়দানে জোর খবর, উৎপল গাঙ্গুলির এবার প্রবল প্রতিপক্ষ হতে পারেন একসময় তার মেন্টর, যার হাত ধরে উৎপলবাবুর ময়দানে আসা সেই সুব্রত দত্ত। তবে সুব্রতর পুরো লড়াইটাই আড়াল থেকে। বিশ্বরূপ আর জয়দীপ দুজনেরই ঘনিষ্ঠ IFA বর্তমান চেয়ারম্যান। তিনি চাইবেন দুই পক্ষকে মিলিয়ে দিতে, যাতে উৎপল বিরোধী ভোট ভাগ না হয়। এর আগে IFA যুগ্ম সচিবের চল ছিল, জয়দীপ বিশ্বরূপ এক হলে সে সম্ভাবনা আবার তৈরিও হতে পারে। তবে আপাতত তিন পক্ষই আলাদাভাবে ঘুঁটি সাজাচ্ছেন। বিশ্বরূপ জানালেন তার কাজ শুরু হয়ে গিয়েছে। এখন যুগ অন্যরকম, আপনাকে একেবারে তৃণমূল স্তর থেকে শুরু করতে হবে, বা ইংরাজিতে যাকে বলে গ্রাসরুট লেভেল থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি গ্রাসরুট লেভেল থেকে কোনো জিনিস শুরু না করেন আপনি কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না। যখন জওহরলাল নেহরু, বিধান রায়, অতুল্য ঘোষরা রাজনীতি করতেন তখন অনেক সময় তারা নির্দেশ দিতেন, কাজ হয়ে যেত। এখন কিন্তু নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জিকে পথে নেবে রাজনীতি করতে হয়। ফলে রাজনীতিতে যেমন মানে আগের যুগ বর্তমান যুগের মধ্যে একটা আকাশ পাতাল ফারাক, সব যুগেই কিন্তু সেই ফারাকটা এসছে। বিশ্বনাথ দত্ত, জগমোহন ডালমিয়া যেভাবে রাজনীতি করেছেন, সে ক্রিকেট হোক ফুটবল হোক, কিন্তু এখন কিন্তু আপনাকে একেবারে তৃণমূল স্তরে যেতে হবে। ঘরে বসে ক্রিকেট ফুটবল বা অন্য খেলাধুলো করার দিন কিন্তু শেষ হয়ে গেছে। যদি কেউ মনে করেন যে রোদ লাগলে আমার গায়ের রং কালো হয়ে যাবে, আমার মনে হয় যে সে যুগ আর এখন নেই, তিনি চালাতে পারবেন না। সে ফুটবলই হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস, যাই হোক না কেন, আমার দরজায় কাউকে আসতে হবে না। আমি সবাইয়ের দরজায় যাব। সুব্রত দত্ত, অজিত ব্যানার্জি, দেবব্রত সরকার, সৃঞ্জয় বোস, এমনকি উৎপল গাঙ্গুলি, প্রত্যেকের দরজায় গিয়ে বলবো যে একটা সুযোগ অন্তত আমার পাওয়া উচিত। 12 বছর আপনারা প্রশাসনে দেখেছেন, এবার একটা সুযোগ অন্তত দিন। তিনি BCCI-এর প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার স্নেহধন্য ছিলেন, কিন্তু বর্তমান CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের রসায়ন এখন ওপেন সিক্রেট। তাই প্রশ্ন, উৎপল গাঙ্গুলিকে সরিয়ে তার চেয়ারে বসার জন্য তিনি কি শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে হাত মেলাবেন? বেশ দার্শনিক ভঙ্গিতে উত্তর দিলেন CAB-র প্রাক্তন কোষাধ্যক্ষ। নিঃসন্দেহে মনে রাখতে হবে সৌরভ গাঙ্গুলি এই মুহূর্তে একজন ক্রীড়া প্রশাসক পশ্চিমবাংলার, তার কাছে যেতে হবে। এবং তার নিজের ক্লাব বরিশা রয়েছে, যে IFA যদি ভোট হয় তাহলে তাদেরও ভোট আছে, সৌরভ গাঙ্গুলির কাছে পৌঁছতে হবে যাতে তার ভোটটাও পাওয়া যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।